ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কুরবানি বিষয়ে আজকের ধারাবাহিক আলোচনার এই পর্বে। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো কুরবানি করার সময় কি বলবেন এবং কোন দোয়া পড়বেন। কুরবানি করার সময় কি বলবেন এবং কোন দোয়া পড়বেন। এখানে আগের পর্বে যেহেতু আমরা কোরবানির পদ্ধতি নিয়ে কিছু কথা বলেছিলাম, এ পর্বে তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা বলে আমরা শুরু করব। সেটা হচ্ছে যিনি কোরবানির পশু জবে করবেন, পশুকে শোয়ানোর সময় তাকে কিবলামুখী করে শোয়ানো এটা উত্তম। বিশেষ করে জবেহের সময় তাকে কিবলামুখী করে দেওয়া, অর্থাৎ তার মাথাটা কিবলামুখী হয়ে যাবে এবং তিনি অত্যন্ত ধারালো ছুরি দিয়ে তাকে জবে করবেন যাতে তার কষ্টটা কম হয়। এটা হলো কোরবানিকৃত পশুর প্রতি এহসান। এবং এখানে যেটা বলা হয়েছে, ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন সে মানে যিনি জবে করবেন, কোরবানির পশুর সামনে একটু পানি তিনি দেখাবেন এবং ছুরিটা তিনি একটু লুকিয়ে রাখবেন, সামনে ছুরি দিয়ে তাকে এভাবে বারবার দেখাবেন না, কারণ সে পশু সেও বুঝতেছে যে হয়তো জবেহ করা হবে, সাথে এই সিক্কিন অথবা ছুরি দেখলে সে ভয় পেতে পারে এবং সুন্দরভাবে জবেহ করবেন। কেননা সহিহ মুসলিমের একটি বর্ণনা এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ব্যাপারেই এহসানকে ফরজ করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফা আহসানুল কিতলা, যখন তোমরা জবেহ করবে তখন অত্যন্ত সুন্দরভাবে ইতকানের সাথে সেটি করবে। ওয়াইদা যাবাহতুম ফা আহসানুল যিবহা, এবং যখন তোমরা জবেহ করবে তখন সুন্দরভাবে ইতকানের সাথে জবেহ করবে। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শুফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমাদের যে কেউ যেন তার ছুরিকে ধার দিয়ে নেয় এবং সে যেন তার যাবিহা, যে পশুকে জবে করবে সেটাকে আরাম দেয়, সেটাকে আরাম দেয়। এই আরাম দেওয়ার অর্থ হচ্ছে যদিও জবে করার সময় একটা কষ্ট তার অনুভব করবে, কিন্তু তুলনামূলক ধারালো অস্ত্র দিয়ে করলে সহজেই তার প্রাণটা বের হয়ে যাবে, রক্তগুলো বের হয়ে যাবে এবং সে অনেকক্ষণ যাবে তার কষ্ট পাবে না। এটাই হচ্ছে এরাহাতুল যাবিহা এর অর্থ। আর এক্ষেত্রে আমরা আসলে আজকের যে শিরোনাম সেটা হচ্ছে কি বলবেন, কি পড়বেন, তিনি কোন দোয়া করবেন, এটা কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে পাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যেটি দেখি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, নবী সাল্লাল্লাহু সাল্লাম দুটো সাদা কালো রঙের কাবশ ছাগল বা ভেড়া তিনি কুরবানি করলেন। কোনো কোনো রেওয়ায়েতে এসছে আকরানানিন, অর্থাৎ শিংওয়ালা। তখন আনাস বললেন ফারাআইতুহু ওয়াদিআন কাদামাহু আলা সিফাহিহিমা, তখন আমি দেখলাম যে তিনি তার কাদাম ফুট, পায়ের সামনের দিকটাকে বলা হয় ফুট, পায়ের পাতা তিনি তিনি সেই দুটো ছাগলের পার্শ্বদেশে বা পাঁজরে রাখলেন যাতে জবে করতে সুবিধা হয়। ইউসাম্মি ওয়া ইউকাব্বির, তিনি বিসমিল্লাহ বললেন এবং আল্লাহু আকবার বললেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখলাম তিনি কি বললেন, বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন। ফাযাবাহুমা বিয়াদিহি, তিনি নিজে হাতে সে দুটোকে যবেহ করলেন। আর বিসমিল্লাহ বলা আমরা বলেছিলাম যে এটি হলো যবেহের জন্য শর্ত, কারণ কোরআন এবং হাদিসের মধ্যে ব্যাপকভাবে বিসমিল্লাহ বলাটাকে জরুরি বলে ঘোষণা করা হয়েছে। বিসমিল্লাহ না পড়া হলে সেই পশু আমাদের জন্য খাওয়াটা জায়েজ হবে না। তবে আল্লাহু আকবার বলা আমরা এখানে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বিসমিল্লাহর পাশাপাশি আল্লাহু আকবার বলেছেন, তাহলে আল্লাহু আকবার বলার বিষয়টা মোস্তাহাব, বিসমিল্লাহ বললেই তার ওয়াজিবটা আদায় হয়ে গেল আর আল্লাহু আকবার বলাটা মোস্তাহাব।
এবং আরও অন্য অন্য অনেক রেওয়ায়ত থেকে আমরা দেখি যে বিসমিল্লাহর সাথে আল্লাহু আকবর বলা হয়েছে। আর পাশাপাশি কার পক্ষ থেকে এই কুরবানিটা করা হচ্ছে, আল্লাহর নামে করা হচ্ছে কিন্তু কার পক্ষ থেকে, সেটি উল্লেখ করাও সুন্নাহ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি আবু দাউদ সহ অন্য অন্য সুনানের গ্রন্থগুলোতে এসেছে, শেখ আলবানী সহি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবে করার সময় বলেছেন, আল্লাহুম্মা হাদা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি আন উম্মতি, হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে। সুতরাং কার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে এটা বলাটা মুস্তাহাব, এটা জরুরি নয়। কেউ যদি বলা জবে করার সময় সেটা ভুলে যান অথবা উচ্চারণ না করেন, তার জবে শুদ্ধ, তার কোরবানি শুদ্ধ। এবং তৃতীয় পর্যায়ে এই কোরবানি কবুল করার জন্য দোয়া করাও জায়েজ আছে, বরং সেটা সুন্নাহ। সেটাও আমরা দেখি সহিহ মুসলিমের একটা হাদিস থেকে সাব্যস্ত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবের সময় বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ আমার এই কোরবানি তুমি মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করো এবং মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে তুমি কবুল করো। তাহলে কবুলের দোয়া করাটাও জায়েজ আছে। ব্যাস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই আমাদের জন্য উত্তম, যেহেতু জবেহের সময় আর অন্য কোনো ধরনের লম্বা দোয়া করার এমনিও সুযোগ নাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এর বেশি সাব্যস্ত নেই। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে থাকাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বিধেয়, সবচেয়ে সঙ্গত এবং আমাদের আমল কবুল হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী। আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহির সুন্নাতকে ফলো করে, অনুসরণ করে কোরবানির এই জবেহের কার্যটা সম্পাদন করি। আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করুন এবং আমাদের কোরবানিকে কবুল করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।